তো বন্ধুরা, মানসী সরকার ভিলেজপুরের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি রান্না করব বাটা মাছের টক। তো চলো আমি কিভাবে করছি। তো বন্ধুরা, সবার প্রথমে দেখো মাছ, বাটা মাছ আমি কেটে নিয়েছি খুব ভালো করে। তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নেব। আর এখানে এই যে দেখো পাকা তেঁতুল আমি জলের মধ্যে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। তারপর এটা চা ছেঁকা ছেঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে রেখেছি। এটা দিয়ে আজকে টক করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আর কড়াইটা দেখো হালকা হালকা পুড়ে পুড়ে রয়েছে, কেননা সকালে আমি শুকনো লঙ্কা ভেজেছি। তো সেই কড়াইতেই আমি করছি, তেল দিয়ে দিয়েছি, তেলটাও একটু গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, মাছ দেব। মাছগুলি দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। মাছগুলি একটা সাইড আমি ভেজে নিয়েছি, আর আস্তে আস্তে উল্টে দিয়ে আর একটা সাইড ভেজে নিচ্ছি। একটা মাছ কিন্তু ভাঙবে না, গোটা গোটাই ভেজে নেব। তো বন্ধুরা দেখো মাছগুলি আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে মাছগুলি দেখো খুব সুন্দর লাগছে দেখতে। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। কড়াইতে অল্প তেল রয়েছে, এখানে আমি আর তেল দেব না। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেব পাঁচ ফোড়ন, এবারে দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে দেব স্বাদ মতো। টকে একটু লবণ বেশি হলেই ভালো লাগে। নেড়ে দেব, খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখানে যে টকটা আমি ছেঁকে রেখেছিলাম তার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব। নেড়ে দেব। এবারে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ, বাটা মাছগুলি দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে দেব। এবারে আমি এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছে বাটা মাছের টক। এই যে খেতে কিন্তু খুবই টেস্টি। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। যে প্লেটটার মধ্যে আমি মাছ ভাজা রেখেছিলাম সেই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছে বাটা মাছের টক রেসিপি। দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এইভাবে বানাও, আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। এই যে আমার রিকোয়েস্ট রইলো, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, এটা খেতে খুবই সুন্দর টেস্টি। আর গরমের সময় এরকম হালকা টক খাওয়াই খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।